হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সাইনাস রিদমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দুই অক্ষরের একটি শব্দ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। পৃথিবীতে দুইটি মাত্র শব্দ আছে, যে শব্দ দুইটির গুরুত্ব হয়তো বা কোনো ভাষারই ধারণ করার ক্ষমতা নেই। শব্দ দুইটি হচ্ছে বাবা এবং মা। আজকে আমরা বাবাকে নিয়ে কথা বলবো। বাবা, যে নামটি শুনলে হয়তো মনে পড়ে যায় তার নিঃস্বার্থ সেই ভালোবাসার কথা। মনে পড়ে যায় একটা মানুষ কিভাবে এতটা নিঃস্বার্থভাবে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারে শুধুমাত্র তার সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য। এরই নাম বাবা, যাকে দিয়ে হয়তো সব কিছুই সম্ভব। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমরা নিজের অজান্তেই বাবাদের কতটা কষ্ট দিয়ে ফেলি? বিভিন্ন কথার মাধ্যমে কতটা জুলুম করে ফেলি বাবা মার সাথে। বাবা মার থেকে কোনো কিছু চাওয়ার আগে চিন্তা করবেন যে আমার বাবার সামর্থ্যটা কতটুকু। সামর্থ্যর বাইরে যদি কোনো কিছু চেয়ে ফেলেন তাহলে সেটা হবে বাবা মায়ের উপর জুলুম। যত কষ্টই হোক না কেন, বাবা হয়তো সেই জিনিসটা আপনাকে এনে দিবে, কিন্তু সেটা এনে দেওয়ার পিছনে তাদের কষ্টটা হয়তো আপনাকে বুঝতে দিবে না। বাবারা হয়তো এই দিক দিয়ে অনেক স্বার্থপর হয়ে থাকে, যে নিজের কষ্টগুলোকে সন্তানদের বুঝতে দেয় না। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে হয়তো কষ্টটা ফিল করতে পারবো মন থেকে। আমাদের আমাদের মধ্যে এরকম অনেকেই আছে যাদের সাথে বাবা মার দূরত্বটা অনেক বেশি। হয়তো আমরা অনেক সময় ভয়, জড়তা এসবের জন্য বাবা মার থেকে অনেক দূরে থাকি, বাবা মার সাথে মিশতে পারি না। একজন বাবাও হয়তো চায় যে তার সন্তান তার খবর নিক, হয়তো মুখে বলতে পারে না। হয়তো বাবা যখন অফিসে আসেন জাস্ট একটা বার কল দিয়ে শুধুমাত্র জিজ্ঞেস করবেন যে আব্বু খাইছো কি না, না খেলে কখন খাবা। আপনি বিশ্বাস করে উঠতে পারবেন না আপনার বাবা জাস্ট এই দুইটা কথাতে কতটা খুশি হয়ে যাবে। সারাটা দিনের 24 ঘন্টার মধ্যে জাস্ট 10 মিনিট বাবা মাকে কল দিয়ে কথা বলুন, দেখবেন কতটা হ্যাপি লাগবে নিজেকে। মনে রাখবেন, বাবা মা দুনিয়াতে সবচেয়ে আপন মানুষ। আপনি বিপদে পড়লে বাবা মা ছাড়া খুব কম মানুষকেই পাবেন আপনার পাশে। সো বাবা মার সাথে ভয়, জড়তা এগুলা কাটিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। আপনার কাজের মাধ্যমে বোঝানোর ট্রাই করুন যে বাবা তোমাকে অনেক ভালোবাসে। দেখবেন লাইফটা কতটা সহজ মনে হয়। আমরা অনেক সময় বাবা মাকে না বুঝেই কষ্ট দিয়ে ফেলি, যেই বাবা আমাদের জন্য নিজের ইচ্ছা চাওয়া সব কিছু ত্যাগ করে আমাদের ভবিষ্যতের জন্য চিন্তা করেন। আমরা সেই বাবা মাকে উপহার হিসেবে দিই বৃদ্ধাশ্রম, যেই বাবা মার জন্য আমরা আজকে এত ভালো ভালো জায়গায় আছি। শেষ বয়সে সেই বাবা মাকেই আমাদের বোঝা মনে হয়, যার কারণে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। মনে রাখবেন, আজকে আপনি আপনার বাবা মার সাথে যেই আচরণটা করবেন, একটা সময় আপনার সন্তান আপনার সাথে ঠিক সেম আচরণটাই করবে। তারাও হয়তো এটাই শিখবে আপনার কাছ থেকে যে শেষ বয়সে হয়তো বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে হয়। সো বাবা মাকে সাথে নিয়ে বাঁচুন। তারা আপনার থেকে বেশি কিছু চায় না, জাস্ট আপনার সাথে শেষ বয়সটা থাকতে চায়। তাদের কলিজার টুকরা সন্তানকে চোখের সামনে দেখে মরতে চায়। অনুগ্রহ করে তাদের এই সুযোগটা করে দিন। বাবা মাকে সাথে নিয়ে বাঁচুন, বাবা মার সাথে বন্ধুত্বমূলক সম্পর্কটা তৈরি করুন, দেখবেন জীবনটা কতটা সুন্দর হয়ে গেছে, জীবনের মানে কতটা সহজ হয়ে গেছে।